খুলনার খালিশপুর এলাকার জাহিদ হোসেন হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডাধীশ দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে পাশাপাশি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাত আসামিকে খালাস দেয় আদালত সোমবার দুপুর দেড়টায় খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জুয়েল রানা এ রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোহাম্মদ আব্বাস আনসারি মোহাম্মদ ফারাজি, মোহাম্মদ রিয়াজ মোহাম্মদ নাদিম ও মোহাম্মদ জব্বার নিহত জাহিদ খালিশপুর হাউজিং এস্টেট এলাকার সাব্বির হোসেনের ছেলে আদালত সূত্রে জানা গেছে দুই সালের ১৩ ডিসেম্বর রাতে তিনি বঙ্গবাসী মোড়ে যান এ সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে আহত করে স্থানীয় লোকজন এ সময় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনার পর দিন নিহতের ছোট ভাই মোহাম্মদ সুমন বাদী হয়ে বারো জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের চার পাঁচজনকে আসামি করে খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা বারো জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন